নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর 2022, মকর রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। যদিও এটা সার্বিক একটি ফল, মকর রাশির 100 জন মানুষ আছে, 100 জন 100 রকমের ফল পাবেন, তবে এই রাশিফলটি কারো ক্ষেত্রে 10%, কারো ক্ষেত্রে 20%, কারো ক্ষেত্রে 50%, কারো ক্ষেত্রে 80%ও কিন্তু মিলতে পারে। অর্থাৎ এটা ডিপেন্ড করবে, ম্যান টু ম্যান ভ্যারি কিন্তু করবে। তবে এটি বর্তমান গ্রহের গোচর ধরে বলা হচ্ছে, বর্তমান সার্বিক গ্রহের গোচর ধরে আপনাদেরকে বলা হচ্ছে। দেখুন, সেপ্টেম্বর 2022 মকর রাশির বেশ কিছু ক্ষেত্রে সৌভাগ্যশালী কিন্তু মকর রাশি কিন্তু হতে চলেছে। বর্তমান যে গ্রহের গোচর, আমি একটু গ্রহের গোচরটা আপনাদেরকে আলোচনা করে দিই, তারপরে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে আমি প্রণাম জানাই, যারা ছোটরা আছে আন্তরিক ভালোবাসা এবং স্নেহাশিস আপনাদেরকে আমি জানাই। দেখুন, সেপ্টেম্বর মাসে মঙ্গল আপনার বৃষ রাশিতে অবস্থান করছে, কন্যা রাশিতে বুধ সারা মাসটাই অবস্থান করবে, 10ই সেপ্টেম্বর থেকে এটা বক্রী হয়ে যাচ্ছে বুধ, এবং 16ই সেপ্টেম্বর পর্যন্ত রবি সিংহ রাশিতে, 17ই সেপ্টেম্বর এই রবি আপনার কন্যা রাশিতে অবস্থান করবে, শুক্র আপনার 24শে সেপ্টেম্বর ঠিক কন্যা রাশিতে নিচস্থ গৃহে অবস্থান কিন্তু করবে। তুলা রাশিতে কেতু, আপনার মেষ রাশিতে রাহু, রাশিতে আপনার শনি বক্রী অবস্থায় অবস্থান করছে, শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং তৃতীয়ভাবে আপনার বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থান করছে। কি সম্ভাবনা উঠে আসতে চলেছে মকর রাশির ক্ষেত্রে আমি আপনাদেরকে পুরো ডিটেলস আপনাদেরকে আলোচনা করতে চলেছি। এটা হুবহু মিলবে কখনোই আপনারা ভাববেন না, কারণ এটা আপনারা বন্ধু হিসাবে বা গাইড হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন। অর্থাৎ আপনাদের জীবনে যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে নিজের ব্যক্তিগত জন্মছক দেখিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। মকর রাশির ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল কিন্তু আপনার জীবনে কিন্তু আসবে। মকর রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি। নাম্বার ওয়ান, আপনার রাশিতে শনি অবস্থান করে শশনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। দেখুন, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ সাইন, এবং শনি এবং বুধের নবপঞ্চম রাজযোগও কিন্তু সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই জায়গাটাতে কি হবে, আপনাদের ক্ষেত্রে উন্নতি বাই উন্নতি, ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে, অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে, আপনাদের মান সম্মান, কার্যক্ষেত্রে সিদ্ধি, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন এই সময় হবে। এবার আসি আপনাদের দ্বিতীয় ভাব। দেখুন, আপনাদের দ্বিতীয় ভাব হচ্ছে ধনের ভাব, দ্বিতীয় ভাব আমাদের কথা বলা, দ্বিতীয় ভাব প্রাইমারি এডুকেশন, দ্বিতীয় ভাব আমাদের পরিবারের জায়গায়। দেখুন, যেহেতু দ্বিতীয় পতি বক্রী অবস্থায় অবস্থান করছে, একটু হলেও পরিবারে মানুষদের সঙ্গে মত পার্থক্য, মতবিরোধ কিন্তু আপনার তৈরি কিন্তু হবে, এবং যারা প্রাইমারি এডুকেশনে করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থনৈতিক জায়গা আমি বলবো, মকর রাশির ক্ষেত্রে আর্থিক দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে মকর রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকাও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রিকভারি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে চলেছে মকর রাশি। দেখুন, তৃতীয়ভাবে বৃহস্পতি বক্রী অবস্থায়, দেখুন
আপনাদের ক্ষেত্রে কমিউনিকেশন যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি কিন্তু হবে, যোগাযোগ কমিউনিকেশন এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু হতে চলেছে। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে যোগাযোগের জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। চতুর্থভাবে রাহু আপনাদের পরিবারের ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, পরিবার যারা আছে পরিবারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং রাহু কিন্তু বলবত্তা পাচ্ছে, মায়ের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল মাতৃস্থান, সেই জায়গাটা আপনার কিছুটা হলো মেকআপ হবে। আপনাদের বন্ধুবান্ধব থেকে আপনারা সহযোগিতা পাবেন, বন্ধুবান্ধবের একটা ভালো সাহায্য কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন মকর রাশি আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে লিখে রাখুন, ডায়েতে নোট করে নিন মকর রাশির ক্ষেত্রে। এবং পঞ্চমভাবে মঙ্গল, দেখুন চতুর্থপতি পঞ্চমভাবে এবং একাদশপতি পঞ্চমভাবে, এটা কিন্তু যথেষ্ট একটা শুভ সাইন। আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, বুদ্ধির দ্বারা কাজকর্ম করছে, নীতির দ্বারা কাজকর্ম করছে, এটা যথেষ্ট ভালো। এবং আপনাদের একাদশপতি সফলতা সাকসেস লাভ আপনাদেরকে দিবে। তবে যারা গর্ভবতী মহিলারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি কিছুটা হলো সাবধান বাণী কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বলতে চলেছি, অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ডে যারা আছেন সেখান থেকে সাবধানতা অবলম্বন করুন। কিন্তু অর্থনৈতিক দিকটা, এডুকেশন উচ্চ শিক্ষাতে যারা আছে সে জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো দিক আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। ষষ্ঠপতি, দেখুন ষষ্ঠভাব আমাদের রোগ, চোট, দুর্ঘটনা, বিপত্তি, মামলা মকদ্দমা, এই জায়গাগুলো কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা এই জায়গা, এটা কিন্তু বকরি। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা কিন্তু থাকছে না, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে সেখানে আপনারা নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। কম্পিটিটিভ যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সফলতার কিন্তু জায়গা কিন্তু থাকছে আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবারে আসি আপনাদের সপ্তমভাব, দেখুন সপ্তমপতি চন্দ্র আপনার সোয়া দুদিন অন্তর অন্তর কিন্তু রাশি পরিবর্তন কিন্তু করে। এখানে দেখুন আমাকে দেখতে হবে প্রথম কথায় কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে। দেখুন এখানে দৃষ্টি দিচ্ছে আপনার বৃহস্পতি। দেখুন বৃহস্পতির যে দৃষ্টি আমি বারবার বলেছি, বকরি বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র কিন্তু হয়, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে আপনাদের পার্টনারশিপ যারা বিজনেস করছেন, আপনার দাম্পত্য সুখের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু হতে চলেছে আপনি যদি হন মকর রাশির মানুষ। এবং বিয়ের ব্যাপারে যোগাযোগ এবং দৈনন্দিন রোজগার বৃদ্ধি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। ওভারঅল কিন্তু মানে একটা স্বামী স্ত্রীর বন্ডিংয়ের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। অষ্টমভাবে রবি অবস্থান করছে, অষ্টমভাবে অষ্টমপতি রবি 16 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। দেখুন স্বক্ষেত্রে খুব যে সমস্যা দিবে আমি এটা বলবো না, তবে আপনাদের ক্ষেত্রে মাথা গরম হয়ে যাওয়া, রাগ জেদটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। উটকো কিছু ঝামেলা কিন্তু আপনাদের আসতে পারে, যে ঝামেলাটা অন্যের জন্য আপনার নিজের ঘাড়ে চলে আসলো, এই জায়গাগুলো কিন্তু আসতে কিন্তু পারে। খুব যে বড় একটা সমস্যা সেটা আমি কখনোই বলছি না। দেখুন এবার আসি আপনাদের ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান করছে, এটা কিন্তু দুর্দান্ত। এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের অনুরূপ ফল আপনারা পাবেন। এবং এখানে বকরি হয়ে যাচ্ছে 10ই সেপ্টেম্বর থেকে, আরও দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজুদ হবে, পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে। এবং ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি, শুভ দৃষ্টি ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি আপনাদের কিন্তু করবে। কর্মপতি নিচস্থ হচ্ছে, দেখুন কর্মপতি 24 সেপ্টেম্বরের থেকে নিচস্থ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ প্রেশার আপনাদের কিন্তু থাকবে, কারণ শুক্র নিচস্থ হয়েছে। যারা গ্ল্যামার দুনিয়াতে আছে সেখানে কিন্তু কাজের জায়গাগুলো একটু হলো চাপের মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু এগাতে হবে মকর রাশির ক্ষেত্রে। তবে প্রেম যে জায়গাটা মোটামুটি ওভারঅল যদি বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। যারা ইয়াং জেনারেশান আছে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন।
যেহেতু শনি দৃষ্টি দিচ্ছে কর্মভাবে, কিছুটা হলো ম্যানেজ কিন্তু করে দেবে শনি। শনি দশম দৃষ্টি তুঙ্গ গৃহে পড়ছে, ম্যানেজের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে আপনি মকর রাশির মানুষ। দেখুন একাদশ পতি পঞ্চমভাবে সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার একাদশ ভাবকে দেখছে, অর্থাৎ লাভ সফলতা সাকসেস প্রফিটের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এবং বিদেশের সাথে যারা রত আছে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশ থেকেও কিন্তু আপনারা এ সময় কিন্তু লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন মকর রাশি আপনি মানুষ, লিখে রাখুন। এবং দ্বাদশপতি তৃতীয়ভাবে ব্যয় আপনাদের বৃদ্ধি করবে, খরচের জায়গায় কিন্তু বাড়বে, অর্থাৎ খরচটাকে আপনি 10 টাকা ইনকাম করছেন, আপনাকে নিজেকে প্ল্যানিং করতে হবে আমি কত টাকা খরচ করব, সেটা আপনাকে প্ল্যানিং করে কিন্তু চলতে হবে, নয়তো আপনাদের খরচের জায়গাটা নিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। নমস্কার, ধন্যবাদ।